শফিউল্লাহ প্রধান একজন দর্শক এসএমএস পাঠিয়েছেন আমাদের, মাসুদ রানা, বয়স 30 বছর। তিনি লিখেছেন যে তার সার্ভাইকেল রিব আছে, সার্ভাইকেল রিব আছে, পেইনটা হাতের দিকে ছড়িয়ে পড়ে। এটা কি, এই সার্ভাইকেল রিবের রোগী কি ফিজিওথেরাপি দিয়ে ভালো করা যায় কিনা? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আসলে ঘাড় ব্যথার অনেকগুলো কারণ আছে, যেটা আমরা ইতিপূর্বে বলছিলাম যে ডিস্ক প্রোল্যাপস বা আর্থ্রাইটিস, যে হাড় ক্ষয়, তা আপনি যেটা বলছেন রিব, তো এই রোগীর যেটা হচ্ছে রিব মানে হচ্ছে কি, মানে ঘাড়ের সার্ভাইকালের অংশে সাধারণত রিব হয় না, হয় চেস্টে, যেহেতু রিব হয়েছে এক্সট্রা হাড় বেড়ে যায়। অনেক সময় রোগী এসে বলে স্যার এটাকে অপারেশন করতে হবে কিনা, মানে রুডিমেন্টারি রিব বা এক্সট্রা প্রবৃদ্ধি কোনো কিছু যদি হয় এটা অপারেশনের কিছু না। এটা মেইন থিওরিটা হচ্ছে রিবটার কারণে আমাদের নার্ভের কম্প্রেশন, নার্ভের উপর চাপ দিচ্ছে এবং মাসেলসে চাপ পড়ে, লিগামেন্টে চাপ পড়ে। ফিজিওথেরাপি এমন একটা ট্রিটমেন্ট যে আমরা রিবটাকে তার মতো করে বসিয়ে দিব যেন সে কাউকে ডিস্টার্ব না করে, মানে তার জায়গায় তাকে জায়গা করে দেওয়া। সার্ভাইকাল রিব অনেক সময় দুপাশে হতে পারে, বাইলেটারাল বলি আমরা, সেটা হচ্ছে ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে। আমরা যদি এই ক্ষেত্রে কিন্তু এমআরআই প্রয়োজন হয় না, জাস্ট সিম্পল একটা এক্সরে দিয়ে পাওয়া যায়, এপিভিউতে আমরা এক্সরেতে বোঝা যায়। ক্লিনিক্যাল ফিচারগুলো সেম ডিস্ক প্রোল্যাপসের মতো প্রায় কাছাকাছি। আর এই সময় সময় রোগী কনফিউজ হয় এটা কি হাই প্রেশারের ব্যথা নাকি ঘাড় ব্যথা, মানে একটু কনফিউজ হয়ে যায় অনেক সময়, হার্টের ব্যথা, হার্টের ব্যথা কিনা, এই জাতীয় কনফিউজ হয়ে যায় অনেক সময়, অনেক ডায়াগনোসিস করে বোঝা যায় না। আমি অনেক রোগীকে দেখেছি দড়ি দিয়ে বেঁধে রাখে হাত, এত ব্যথা রিপসের ইয়ে খাতে, কারণ ওখানে হচ্ছে থোরাসিক আউটলেট, এটা আমরা অ্যানাদার নেম বলে থোরাসিক আউটলেট সিন্ড্রোম, মানে হচ্ছে ওখানে তো অনেকগুলো নার্ভ আমরা হাতে চলে আসছে, যেহেতু রিব হয় রিবের কারণে একটা কম্প্রেশন হয় ওই জায়গাটায়, যার কারণে সিভিয়ার ব্যথা হয়, হাতে ব্যথা চলে আসে। তো এই রোগগুলোকে আসলে এখানেও আমরা যেটা বলি ওই যে রিফটাকে জায়গা করে দেওয়া, এমন আমরা যে ফিজিওথেরাপিটিক অ্যাপ্রোচ আছে এবং বিভিন্ন লেটেস্ট মেশিন আছে আমাদের কাছে, সাজেস আল্ট্রাসাউন্ড থেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইন্টারফারেন্সিয়াল থেরাপি, এগুলো এমনভাবে কাজ করে যে ওই মাসেলটা বা রিফটা চারপাশে যে মাংস। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।